বিবিসির প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ক্লিকে এই সপ্তাহে দেখবেন অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রি থেকে ফর্মুলা ওয়ান মোটর শো এর খবর, একটা ব্যাকপ্যাক কিভাবে হয়ে উঠতে পারে বাংলাদেশের একটা ক্লাসরুম, উড়ন্ত গাড়ি বাস্তব হতে আর দেরি নেই। ফর্মুলা ওয়ান তার শুরু থেকেই অর্থাৎ সেই 1946 সাল থেকেই সবচেয়ে আধুনিক প্রযুক্তি ও নকশা ব্যবহার করে আসছে। অ্যারোডাইনামিক্স, ডাটা কমিউনিকেশন ও ম্যাটেরিয়াল নিয়ে প্রতি বছর দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হয় আর তাদের লক্ষ্য থাকে একটাই, যেন সবচেয়ে দ্রুতগতির গাড়ি বানানো যায়। এটা অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রি, ফর্মুলা ওয়ান মোটর শো চলতি বছর এখানেই অনুষ্ঠিত হয়েছে আর এই পুরো শো এর চমকপ্রদ বিষয় হলো এখানে সবকিছুই রাস্তার উপরে। গাড়ি, বিভিন্ন দল, প্রকৌশলী এবং বিজ্ঞানীরাও দেশ থেকে দেশে, পথ থেকে পথে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো অনেক দামি গাড়ি রাখার জায়গা, যা আপনি কখনোই দেখতে পাবেন না। এই লরিগুলোর প্রত্যেকটাই উচ্চ প্রযুক্তি সম্পন্ন। কোনো একটা লরি খুলে দিলে একটা হাইটেক অফিসে পরিণত হয়ে যাবে। রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে পিট স্টপ, এবং এই বছর মার্সিডিস তাদের পিট স্টপের সময় 1.85 সেকেন্ডে নামিয়ে এনেছে। 1.85 সেকেন্ড কথাটা বলতে যতটা সময় লাগে এটা তার থেকে কম। এটা দারুণভাবে গোছানো একটি প্রযুক্তি, যা রেসের আগে কয়েকদিন ধরেই ইঞ্জিনিয়াররা বারবার অনুশীলন করেন। এটা কিছুটা সঙ্গবদ্ধ নাচ এবং কিছুটা সুচারু প্রকৌশল, যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গাড়ির চারপাশে 20 জন মানুষ একসাথে কাজটা 2 সেকেন্ডের কমে করার চেষ্টা করে। একজনের সঙ্গে ধাক্কা খেলে 1/2 সেকেন্ড 1 সেকেন্ড নষ্ট হবে, তখন সব হিসাব নষ্ট হবে এবং যে স্থানটায় আপনি গাড়িটা নিতে চান তা ব্যর্থ হবে। দলগুলো প্রযুক্তির সাহায্যে এই অতি দ্রুত কাজ করার বিষয়টি যার যার মতো করে তৈরি করে। এমনকি হাইড্রোলিক দিয়ে চলা চাকা লাগানোর যন্ত্র আর প্রযুক্তিও গোপন রাখা হয়। পিটে যারা কাজ করেন তাদের নিরাপদ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আলোটি পিট ক্রুদের সতর্ক করে দেয় যে গাড়িটি বিদ্যুতায়িত হয়ে আছে কিনা। এটা ক্রুদের মারাত্মক শক থেকে বাঁচায়। গাড়ির ভেতর কি যাচ্ছে এবং বিশেষ করে কি বের হচ্ছে তা সবসময় অতি আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে লক্ষ্য করা হয় ট্র্যাকের পাশের ল্যাব থেকে। স্পেকট্রোমিটার দিয়ে তেলের বিভিন্ন ধাতব উপাদান পরীক্ষা করা হয়। তেলের মধ্যে কোন ধাতব উপাদান কি পরিমাণে আছে তার উপরে ইঞ্জিনের কোন অংশ কত দ্রুত ক্ষয় হবে তা জানা যায়। ফর্মুলা ওয়ানের বৈশিষ্ট্য মাথা ঘুরিয়ে দেবার মতো। এই গাড়ি ট্র্যাকে প্রতি ঘন্টায় 350 কিলোমিটার চলে আর এর জন্যই 350 মিলিয়ন ভক্ত এটা দেখে। কিন্তু এই খেলা নতুন দর্শক জনপ্রিয়তা পাচ্ছে না, কারণ গাড়িগুলো একই পথে বারবার চলতে থাকে, যা একটু বোরিং বলে। ফর্মুলা ওয়ান এই সমস্যার ব্যাপারে জানে এবং সে কারণেই নতুন দর্শক ও ভক্ত পাবার জন্য তারা নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করেছে। বিশেষ করে যারা রেসিং ভিডিও গেম খেলে, যারা ড্রাইভিং সিটে বসে আছে ভাবতে ভালোবাসে, তাদের কথা ভেবেই তারা পরিকল্পনা করছেন। এখন আয়োজকেরা প্রতিটি গাড়ির সামনে একটা করে 360 ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। জনগণকে আরও সরাসরি অভিজ্ঞতা দেওয়ার জন্য এখন যেখানে ঘটনা ঘটছে সেখানে আপনি যেতে পারেন। আপনি এখন এটা ধারণ করে রেখে পরেও দেখতে পারেন। এটা অসাধারণ। আমরা এমন একজনকেও পাইনি যে এটা দেখে অভিভূত হয়নি। এটা এক কথায় বৈপ্লবিক। আমাদের লক্ষ্য হলো এটাকে সরাসরি লাইভ স্ট্রিমিং করা, যেন আপনি আপনার পছন্দের ড্রাইভারের সাথে একসাথে একই রকম অভিজ্ঞতা নিতে পারেন ট্র্যাকে রেস করার সময়। যদিও এটা দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে, যাদের এই গাড়ির প্রতিটা অংশ নিয়ে ভাবতে হয় তারা ফর্মুলা ওয়ানের বাধ্যতামূলক নতুন নিয়ম যোগ হওয়াতে হয়তো বেশি খুশি নন। এটার আকৃতি ক্রিকেট বলের সমান, যা ড্রাইভারের দেখার পথে বাধা তৈরি করে।
সুতরাং আমরা একে নতুন যতটুকু নিচে নামানো যায় নামিয়ে এই নকশা তৈরি করেছি। এটা বাতাসে বাধা বাড়াবে, কিন্তু যা পাওয়া যাবে তার তুলনায় এই সমস্যা কিছুই না। এই মোটর রেস প্রচার করাও একটা বড় প্রক্রিয়া। অস্ট্রেলিয়া, বাহরাইন এবং চীনে কয়েকদিনের মধ্যেই রেস সম্প্রচার করার জন্য সম্প্রচার কেন্দ্র তৈরি করতে হবে, যা 200 দেশে প্রচার হবে। আমার মতে আপনারও কি মনে হচ্ছে ফর্মুলা ওয়ানের গাড়ি এই চালকরা পৃথিবীর অন্যতম দক্ষ চালক? তবে এরা যতই দক্ষ হোক না কেন, ভারতের রাস্তায় গাড়ি চালাতে হয়তো এরা কিছুটা হিমশিম খাবে, কারণ যেখানে ট্রাফিক বিশৃঙ্খল সেখানে স্বচালিত গাড়ি চলাটা অসম্ভবই বটে। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ভারতের উদ্ভাবকেরা। ভারতের রাস্তায় কখন বেশি গাড়ি থাকবে, কখন কম, সে বিষয়ে ধারণা করা খুব মুশকিল। যে কোনো সময় রাস্তায় যানজট লেগে যেতে পারে। এই মোবাইল ফুটেজটি দেখুন, এই পুরনো সেকেন্ড হ্যান্ড এসইউভিকে চালকবিহীন গাড়িতে রূপান্তর করা হয়েছে। এটা অতটা মসৃণভাবে চলে না, এটা একটু রাফ চলে, কিন্তু সরু রাস্তায় এটা চলতে পারে। এই কাজের পেছনে আছেন সঞ্জীব শর্মা নামে একজন ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্র থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করেছেন। গাড়ি চালানোর মূলে যে গণিত বা অ্যালগোরিদম কাজ করছে, তা ভারতের ভয়াবহ রাস্তাগুলোর উপযোগী করে বানানো হয়েছে। ভারতের ট্রাফিক খুবই বিশৃঙ্খল, সুতরাং এখানে অনুমান করা খুবই কঠিন। এই সমস্যার সমাধান করতে পারলেই আপনি যে কোনো পরিবেশে এটাকে চালাতে পারবেন, আর এটা কাজ করবে, কারণ আপনি এটাকে সবচেয়ে কঠিন পরিবেশে পরীক্ষা করেছেন। আজকে একটা সমস্যা হয়েছে, গাড়িটি নিজে চলছে না, তাই সঞ্জীব এটাকে চালাচ্ছেন। দামি চালকবিহীন গাড়িগুলোর পেছনে বড় বড় দল কাজ করে, তাদের উন্নত রাডার ও লেজার থাকে এবং বড় ম্যাপ ব্যবহার করে। সঞ্জীবের গাড়ির সাধারণ ক্যামেরা রাস্তা দেখার জন্য একটি অ্যালগোরিদম ব্যবহার করে, কোনো ম্যাপ ছাড়াই। ভারত সরকার চালকবিহীন গাড়ির বিপক্ষে, কারণ তাদের ধারণা এতে মানুষ কাজ হারাবে। কিন্তু এখানে যে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে তাতে এটা অনেক দূর যেতে পারে, বিশেষ করে যখন এআই এর এত উন্নতি হচ্ছে। এখানে প্রায় সবাই বিশ্বাস করে ড্যাশবোর্ডে রাখা ঈশ্বর তাদের রক্ষা করবে। যেখানে প্রায় 1.5 লাখ মানুষ প্রতিবছর রাস্তায় মারা যায়, সেখানে বিপদ থেকে সতর্ক করার ব্যবস্থারও হয়তো গুরুত্ব আছে, যেমনটা আছে ব্যাঙ্গালোরে বানানো ড্রাইভার আয়ের। ড্রাইভার আয়কে বলা যায় পিছনের আসনে বসা চৌকস এক চালক। এটা সামনের ক্যামেরা, এটা ত্বরণ ও অবস্থান মাপে এবং এটার 4G কানেকশন আছে। এর সাথে আরও আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা জানে রাস্তায় কীভাবে চলা নিরাপদ, কীভাবে নয়। ভারতের ট্রাক ড্রাইভারদের ভালোভাবে সাহায্য করছে এই ব্যবস্থা। আমরা রাস্তার সব কিছু লক্ষ্য করি এবং আমরা মূলত যে কোনো অনিরাপদ ঘটনা চিহ্নিত করি। ড্রাইভারের চালানোর উপরও লক্ষ্য করি, যাতে সে আরও ভালোভাবে চালাতে পারে। ড্রাইভার যদি এমনভাবে চালায় যা কিনা অনিরাপদ, সেটাও আমরা লক্ষ্য রাখতে পারি। চেন্নাইয়ে ভারতের একটি প্রধান গাড়ি প্রস্তুতকারক কোম্পানি কম ফসল উৎপাদন ও অপর্যাপ্ত কৃষকের সমস্যার সমাধান করতে চালকবিহীন ট্রাক্টর বানানোর কাজ করছে। ট্রাক্টর 24 ঘন্টা কাজ করতে পারে। ফসল বোনা বা তোলার জন্য আপনার যা দরকার তা আপনি নির্দিষ্ট সময়ে করতে পারবেন। এরকম জিনিসই তো আপনার দরকার। ঠিক সময়ে কাজটা না করতে পারলে আপনার মৌসুমটা নষ্ট হবে। এটা চালানো খুব সহজ না, কারণ আপনি প্রতিবার বীজ তলার উপর দিয়ে চাকা উঠাতে চাইবেন না। প্রতিবার ট্রাক্টর চালানোটা নিখুঁত হওয়া দরকার, আর এটা শুধু প্রযুক্তি নিশ্চিত করতে পারে। এই বিপজ্জনক রাস্তার উপযোগী চালকবিহীন গাড়ির প্রযুক্তির সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বের স্বয়ংচালিত গাড়ির প্রযুক্তিকে আরও চৌকস করে তুলতে পারবে। দেখছেন বিবিসি ক্লিক, সাথে আছি আমি আফরোজা নীলা। গুগলের সহপ্রতিষ্ঠাতা উড়ন্ত গাড়ির প্রযুক্তিতে অনেক টাকা ইনভেস্ট করেছেন। সম্প্রতি তার দলের পক্ষ থেকে নতুন একটি গাড়ির ঘোষণা আসে, যা দেখে সবাই চমকে যায়।
এটা একসময় সর্বোচ্চ গোপন কার্যক্রম ছিল, কিন্তু আর তা নেই। আপনি দেখছেন যে কিটি হক তার পুরো মহিমায় উড়ে বেড়াচ্ছে। এই পরীক্ষামূলক উড্ডয়ন ব্যাপ্তি ছিল 9 মিনিট। এখনকার এই ব্যাটারি দিয়ে এটাকে 20 মিনিট ওড়ানো যায়, যা ঘন্টায় 6 মাইল গতিতে যাতায়াতের জন্য খুব একটা দ্রুত নয়। এই এয়ারক্রাফটে বসে আমাকে আর অন্য কিছু চিন্তা করতে হয় না, শুধু বলতে হয় কোথায় যাব। এটা খুবই সোজা, এটাই এর সৌন্দর্য। কারণ আপনি বের হবেন, উড়বেন, দৃশ্য দেখবেন, আর কিছু নিয়েই ভাবতে হবে না, কন্ট্রোল নিয়েও ভাবতে হবে না। আপনি শুধু ভাববেন যে উড়তে আসলে কেমন লাগে। লাস ভেগাসের লেকের ধারে কিটি হক একটা হ্যাঙ্গার তৈরি করেছেন। কোন স্থান তা এখানে গুরুত্বপূর্ণ। এখানে খুব কম বৃষ্টি হয়, এখানে খুব গরম পড়ে, আর কখনো কখনো বাতাসের বেগ অনেক হয়। এই যানটির ওজন 254 পাউন্ডের কম। এটার ওজনটা গুরুত্বপূর্ণ কারণ এটার পাইলটের জন্য যুক্তরাষ্ট্রের এভিয়েশন অথরিটি থেকে কোনো সনদ লাগবে না। এর বদলে আমরা 90 মিনিটের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, প্রথমে সিমুলেটরে, এরপরে মেশিনকে মাটির সাথে বেঁধে চালানো এবং এরপর পুলের উপর চালানো। এইভাবে আপনাকে অনুশীলন করানো হবে। কিন্তু এটা কতটুকু নিরাপদ? We have not had a single উড়ার প্রশিক্ষণের সময় এখনো পর্যন্ত একটি বিমানও ক্র্যাশ করে পানিতে পড়েনি। আমরা অনেক পরীক্ষা করেছি, আমরা সব সময় এর উন্নয়ন করছি, যেমন সিস্টেমে কোনো ত্রুটি আছে কিনা, যদি থাকে তা ঠিক করা। এটা আমাদের মূল কাজের একটা বড় অংশ। নতুন প্রযুক্তির ক্ষেত্রে যা হয়, এটা কখন সম্পূর্ণভাবে কার্যকরী হবে এমন প্রশ্ন এক্ষেত্রে আর নেই। এখন অপেক্ষা এটার অনুমোদন কখন হয়। পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন নিশ্চয়ই অনেকেই দেখেন, আর সেই স্বপ্ন পূরণে কাজ করছে জেটপ্যাক এভিয়েশন। এই জেটপ্যাক প্রতি ঘন্টায় 250 মাইল গতিতে যেতে পারে, 5000 মিটার উচ্চতা অর্থাৎ প্রায় 1500 ফুট উচ্চতায় উঠতে পারে 10 থেকে 15 মিনিট, এবং এটার ওজন মাত্র 65 কেজি। বালুর উপর দিয়ে দ্রুত ছুটে চলা জেটপ্যাকের তুলনায় দ্রুত গতির গাড়ির বিষয়েই গুডউডের দক্ষতা। ফিউচার ল্যাব প্রদর্শনীর অংশ হিসেবে এই মানুষটি আমাদের সবাইকে আকাশে ওড়ানোর স্বপ্ন দেখছেন। The first public flight was Statue of Liberty in New York. আমরা প্রথম সবার সামনে এটাকে উড়াই স্ট্যাচু অফ লিবার্টিতে, মনে হয় 2016 সালে, না না 2015 সালে। ওই উড়ানোর দৃশ্যটা ছিল অসাধারণ একটা দৃশ্য। আমরা নৌকার উপর থেকে উড়ি ঠিক সকাল 6টায়। আমার লক্ষ্য ছিল স্ট্যাচু অফ লিবার্টিকে স্যালুট দেয়া, যেহেতু জেটপ্যাকে ওড়ার সময় খুব সীমিত। আমি স্যালুট দিয়ে চক্রাকারে ডাইভ দিয়ে নেমে আসি। আবুধাবি, বুদাপেস্ট, ফ্রান্সের কানের মতো জায়গাতে ওড়ানো, এর সাথে রিসার্চ ও ডেভেলপমেন্ট করা। নতুন জেট বানানোর এই পুরো প্রক্রিয়াটাই আমার প্রিয়। একে ওড়ানো, এর দুর্বলতা বের করা, এর অনেক কিছুর উপরে বিধিনিষেধ আছে, এবং এজন্য আমরা এই জেট প্যাকের প্রথম পরীক্ষা সংবাদ মাধ্যমের উপস্থিতি ছাড়া করেছি। সেটা এক দারুণ অভিজ্ঞতা ছিল, যদিও আগে থেকে জানার উপায় ছিল না কি হবে। জেট প্যাকে উড়লে কেমন লাগে তা পরখ করে দেখার জন্য ক্যালিফোর্নিয়াতে আমরা একটি কেন্দ্র খুলেছি, পরে অন্য জায়গায় আরও খুলব। আমরা সবাইকে দেখাতে চাই এবং জেট প্যাক ওড়াতে কেমন লাগে সেই অভিজ্ঞতাও তাদের দিতে চাই। এটা মূলত এখন বিনোদনমূলক। আমরা এখন এ ধরনের ফ্লাইট চালু করেছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে এমন জেটপ্যাকে বসে ওড়া যাবে বা পাইলট যদি দক্ষ না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবেও সেটা উড়তে পারবে, এই বিষয়টা মাথায় নিয়ে আমরা এখন কাজ করছি। So if the pilot wasn't capable, they could take their hands off and the thing would fly themselves. So that's something we're working on now. জেটপ্যাক এভিয়েশন বলছে তাদের JB-11 মডেলটির দাম পড়বে প্রায় $3 লাখ যদি জনগণ এর উপর ভরসা করে, যার কারণে এটা এখনও বিক্রি করছে না তারা। যদিও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটার বিষয়ে আগ্রহী, তারা জেটপ্যাকের ব্যাপারে গত 50 বছর ধরেই আগ্রহী। আশা করা হচ্ছে নতুন নকশাটি বিশ্বের মানুষকে অভিভূত করবে, যা ভবিষ্যতে আমাদের পরীক্ষামূলক বিমান চালানোর সুযোগও করে দিতে পারে। You know, my idea is that
আমার ইচ্ছা হলো তরুণ ছেলেমেয়েরা, যেমন ধরুন 14 বছরের মতো বয়স যাদের, আমার মেয়ের বয়সী যারা, তারা এটা উড়াতে পারবে একটা নিরাপদ ব্যবস্থার ভেতরে, যাতে তারা ভবিষ্যতের উড়ন্ত গাড়ির অভিজ্ঞতা পায়। কারণ এখনকার সময়টা বড় বিমানের সময় না, এখন ব্যক্তিগত গাড়ির সময়, বাসা থেকে দোকানে আর ওখান থেকে বাসায় যাওয়ার জন্য। চিন্তা করুন, স্বয়ংক্রিয় উড়ন্ত গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটা একসময় সম্ভব হবে। এটা আগামীকালে হবে না, কিন্তু হবে অবশ্যই। ক্লাস বা প্রশিক্ষণের কোনো ক্লাস বলতে সাধারণত মাথায় যেটা আসে যে একটা ঘরের মধ্যে কোনো শিক্ষক ক্লাস নিচ্ছেন আর সেখানে একটি ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড আছে, প্রয়োজন পড়লে শিক্ষক সেখানে লিখছেন। কিন্তু ট্র্যাডিশনাল এই চিত্র বাদ দিয়ে ভাবুন তো, একজন শিক্ষক একটি ব্যাকপ্যাক নিয়ে হেঁটে যাচ্ছেন, যে ব্যাকপ্যাকের মধ্যে রয়েছে তার ক্লাসরুমের সমস্ত সরঞ্জাম। গ্রামের পথে কোনো গাছের নিচে তিনি বাচ্চাদের ক্লাস করাচ্ছেন এর মাধ্যমে। এই ব্যাগের মাধ্যমে তিনি গ্রামের কোনো উঠানে ক্লাস করাতে পারেন, আবার কোনো ক্লাসরুমেও। 6 কেজি ওজনের এই ব্যাকপ্যাকটির নাম দেওয়া হয়েছে স্পুটনিক। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ব্যাকপ্যাক তৈরি করেন মিস্টার ওয়ালিউল্লাহ ও তার দল। আমাদের এরকম একটা আইডিয়া আসলো যে আচ্ছা, যদি আমরা এই ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড বক্স, সোলার প্যানেল এই সব কিছু যদি একটা ব্যাকপ্যাকের ভিতরে ঢুকায় ফেলাই, তাহলে কী হবে যে একজন মানুষ বা একজন শিক্ষক সেটা কাঁধে করে নিয়ে গ্রামের যে কোনো জায়গায় গিয়ে একটা উঠানে হতে পারে, যে জাস্ট খালি খুলে 50-60 জন বাচ্চাকে নিয়ে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারবে। সো ওই আইডিয়া থেকে আমরা হচ্ছে যে প্রথম স্পুটনিকের ইয়াটা তৈরি করা শুরু করি। প্রত্যন্ত এলাকায় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বিশেষ পরিস্থিতিতে অনেক সময় স্কুলগুলোর ক্লাস বন্ধ থাকে মাসের পর মাস। এছাড়া দেশের অনেক গ্রামে এখনও পৌঁছায়নি বিদ্যুৎ ব্যবস্থা। সেসব এলাকায় শিশুদের শিক্ষামূলক ক্লাস বা কোনো প্রশিক্ষণের জন্য ব্যবহার হতে পারে এই স্পুটনিক। এর নির্মাতা দলের দাবি, গত 1 বছরে 60,000-এরও বেশি মানুষ স্পুটনিকের মাধ্যমে উপকৃত হয়েছে। এই মাল্টিমিডিয়া সলিউশনের বিশেষ দুটি অংশ হচ্ছে স্পুটনিক পাওয়ার বক্স ও LED প্রজেক্টর। আর এই ব্যাকপ্যাকে আরও আছে ব্লুটুথ স্পিকার, একটি কম্পিউটিং স্টিক, কিবোর্ড, মাইক্রোফোন, সোলার প্যানেল, স্পুটনিক পাওয়ার ব্যাংক ও USB হাব। এই সব কিছু স্পুটনিক পাওয়ার বক্সের সঙ্গে সম্পৃক্ত, আর এই স্পুটনিক পাওয়ার বক্সের সার্কিট ডিজাইনও তৈরি হয়েছে বাংলাদেশেই। আমাদের প্রথম টার্গেটে রাখতে হয় যে আসলে আমরা কি প্রজেক্টর দিয়ে চালাবো, কারণ আমাদের এখানে যে দিনের বেলা যে লাইটটা রুমে ঢুকে নর্মাল প্রজেকশন লাইটের সময় সব কিছু ক্লোজ করতে হয়, এটা একটা প্রবলেম। তারপর দীর্ঘ প্রায় 1.5 বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পর আমরা একটা বিশেষ ধরনের হচ্ছে স্ক্রিন ডেভেলপ করি। এটা যেমন পোর্টেবল, একটা ছোট্ট একটা চিকন ব্যাগের মধ্যে নেওয়া যায়, এবং পাশাপাশি এটা হচ্ছে দিনের বেলাতে ভালো দেখা যায়। এটা দু সাইডে দুই ধরনের স্ক্রিন, একটা দিনের বেলা প্রজেকশনের জন্য ভালো, আর পিছনেরটা হচ্ছে রাতের বেলা হচ্ছে দেখার জন্য ভালো। পাওয়ার বক্সটা যেটা, এটার সাথে হচ্ছে স্ক্রিনটা, এটাই হচ্ছে দুটো স্পেশাল জিনিস স্পুটনিকের। আপনার স্পুটনিক পাওয়ার বক্স হচ্ছে খুব হিউজ অ্যামাউন্টের ক্যাপাসিটির একটা পাওয়ার বক্স, যেটা হচ্ছে গিয়ে প্রজেক্টরে যে পাওয়ারটা লাগে এটা দেয়। এর পাশাপাশি আমরা ল্যাপটপের বদলে ছোট্ট একটা জিনিস ইউজ করছি, কম্পিউটার স্টিক, যেটা একদম সমপরিমাণ কম্পিউটার যেভাবে কাজ করে এটাও তাই কাজ করে, এবং একেও একটা পাওয়ার দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে আমাদের পরবর্তীতে চ্যালেঞ্জ আসলো যে ঠিক আছে, আমরা তো একটা ক্লাস নিচ্ছি 3 ঘন্টা, কিন্তু এটা যদি আমরা 6 ঘন্টা নিতে চাই তাহলে তো আমাদের কী করতে হবে। তখন আমরা ক্লাস 3 ঘন্টা চলছে, আমরা যদি এই সোলার প্যানেলটা যদি রোদের মধ্যে ফেলে যদি কানেকশন দিয়ে রাখি তাহলে আরেকটা বক্স চার্জ হয়ে যায়। তখন আপনার যখন ওই 3 ঘন্টার একটা সেশন শেষ হয়ে গেলো বা ক্লাস আপনার নেওয়া শেষ হয়ে গেলো, জাস্ট আপনি খুলে নিয়ে এসে যেটা চার্জ হয়ে গেছে সেটা আপনার প্লাগ ইন করে দিলেন, আবার আপনি 3 ঘন্টা ক্লাস নিতে পারবেন। প্রশিক্ষণ বলতে আগে তা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এই ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা ক্লাসে ব্যবহার করা হয় অডিও ভিজুয়াল কন্টেন্ট, আর তাই এই ব্যাকপ্যাকটি বিভিন্ন প্রতিষ্ঠানের নজরও কেড়েছে। বর্তমানে সিসিমপুর, সেভ দ্য চিলড্রেন সহ কয়েকটি সংস্থা ব্যবহার করছে স্পুটনিক, আর এখন স্পুটনিকের সাথে একটি বিশেষ অ্যাপও যুক্ত হয়েছে।
এখন যেহেতু স্পুটনিকের সাথে আবার একটা ভিডিও কলিং সফটওয়্যার যোগ হয়ে গেছে, তো এখন যেটা হচ্ছে যে আপনি আপনার স্মার্টফোন থেকে যদি এরকম 20টা স্পুটনিক 20টা স্কুলে থাকে গ্রামের, আপনি এখান থেকে কিন্তু লাইভ ক্লাস নিতে পারবেন। এবং এভাবে চিন্তা করেন যে ধরেন যে ইউকেতে বসে একজন গ্র্যান্ডমা, সে তার স্মার্টফোন ইউজ করে বাংলাদেশের সাতক্ষীরার কোনো একটা স্কুলে উনি ইংলিশ ক্লাস নিতে পারবে। সো খুব বড় আকারে যদি চিন্তা করি, স্পুটনিক এখন যেটা করছে যে দেশের মধ্যে বাউন্ডারি এবং হচ্ছে যে শহর এবং গ্রামের বাউন্ডারিটাকে আরও অনেক কমিয়ে আনছে। 6 কেজি ওজনের এই ব্যাগটির দাম কিন্তু কম নয়, পুরো প্যাকেজের দাম প্রায় 1,80,000 টাকা। তবে কোনো প্রতিষ্ঠান যদি কাস্টমাইজ করে ব্যবহার করতে চান, স্পুটনিক দল সেটা করে দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা খুব কম দামেই এই মাল্টিমিডিয়া সলিউশনটি তৈরি করে দিচ্ছেন। এই ছিল এই সপ্তাহের ক্লিক আয়োজনে। আপনারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন বিবিসি বাংলার ফেসবুক ও টুইটার পেজের মাধ্যমে। এছাড়া আমাদের অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। আগামী পর্বে আমরা হাজির হব প্রযুক্তির নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। Thank you.